ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল শেষ হওয়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন জেলায় মারা গেছেন অন্তত ১০ জন। এর মধ্যে বগুড়ার গাবতলীতেই ৫ জন আর চাঁদপুরে ২ এবং গাইবান্ধা, চট্টগ্রাম, মানিকগঞ্জে ১ জন করে ভোটের বলি হয়েছেন। এর আগের ৪ ধাপের নির্বাচনেও প্রাণ ঝরেছে, হয়েছে সংঘর্ষ। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে, এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে গেল বছর সারা দেশে ৬৭২টি সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ১১৩ জন, আহত ৭,০০০-এরও বেশি। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের সংঘাতের ঘটনা দেশে নতুন কিছু নয়। জিয়াউর রহমানের সামরিক শাসনের আমলেও নির্বাচনে মারামারি, কাটাকাটি হয়েছে। এরশাদ সরকারের সময়ও ব্যাপক খুনাখুনি হয়েছে, হয় নাই কবে, তবে কম আর বেশি। তো আমার মনে হয় অনেক খবরাখবর অতি দ্রুত জানা যায়, সে কারণে মনে হয় যে এবারের নির্বাচনে হয়তো বেশি হয়েছে। এটাই যে এবারই যে প্রথম যে এই ধরনের প্রাণহানি ঘটছে, এটা কিন্তু ঠিক নয়। সাধারণত দেখা যায় যে নির্বাচনটা পারিবারিক, গোষ্ঠী, সামাজিক, এলাকা ভিত্তিক একটা থাকে। এখানে অনেক সময় এলাকার দ্বন্দ্বটাও চলে আসে নির্বাচনের মধ্যে। এইটা নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। যদিও একসময় নির্বাচন হতো উৎসাহ উদ্দীপনায়, ভোট উৎসব বিভেদ আর সংঘাতে রূপ নিল কেন? সহিংসতা দেখছি, এটা হলো রোগের লক্ষণ, উপলক্ষণ। আর রোগ হলো আখের গুছানো, রাজনীতির ব্যবসায়ীকরণ। বিরোধী দলের বর্জন, দলীয় প্রতীকে ভোট, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ব্যর্থতাও সহিংসতার কারণ মনে করেন সুজন সম্পাদক। সুষ্ঠু নির্বাচন হলো তাদের দায়িত্ব, যাতে এগুলো না ঘটে সেই জন্য তারা যেখানে এইরকম অন্যায় হচ্ছে, যেরকম সহিংসতা হচ্ছে, সেখানে নির্বাচন স্থগিত করতে পারত। এরপরেও যদি নির্বাচন হয়, তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করতে পারত। অন্যায় করে যদি পার পেয়ে যায়, অন্যায়তে উৎসাহিত হবেই। দলীয় প্রতীকের নির্বাচনটা সুচিন্তিত ছিল না। দলীয় প্রতীকের পেছনে যুক্তি ছিল দলের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের কোনো শৃঙ্খলা নেই। তবে আওয়ামী লীগ নেতারা মনে করেন, দলীয় প্রতীকের কারণে নয়, স্থানীয় রাজনীতি সহ বিভিন্ন ইস্যু এই সংঘাতের সৃষ্টি করেছে। না, সংঘাত সংঘর্ষ দলীয় প্রতীকে হয় না। দলের ভিত্তিতে নির্বাচন করলে জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গাটা, নীতি আদর্শের ক্ষেত্রে দলের, রাজনৈতিক দলের দায়বদ্ধতাটা কিন্তু তৈরি হয়। নির্বাচনে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান আওয়ামী লীগের নেতারা। হাসনায়েন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।